হ্যালো পিভিউর আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের দেশে প্রচলিত মাছের কোপ্তা নামে পরিচিত এই খাবারটির রেসিপি একটু ভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তো সবার প্রথমে আমি একটা বাটিতে পানি নিয়ে নিব পানির সাথে একটু আদা রসুন বাটা মিক্স করে নেব আদা রসুন বাটাটা মিক্স করার পর আমি এতে দিয়ে দিব কিছুটা হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সম্পূর্ণটা পানির সাথে মিশে যায় তারপর আমি এতে কিছুটা লবণ দিয়ে দিব হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা মাছের সাথে মিক্স করে দিব এর উদ্দেশ্য হলো একটাই যাতে সবটুকু মশলা আমার মাছের মধ্যে লেগে যায় মাছের যে দুর্গন্ধটা আছে সেটা যাতে আর না বেরিয়ে আসে কারণ আমাদের অনেকেই মাছের গন্ধটা সহ্য করতে পারি না তারপর কিছুটা তেল দিয়ে দিব তেল দিয়ে আবার মাছটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এরপর আমরা চুলার ওপর দিয়ে দিব এটাকে সেদ্ধ করার জন্য এটা সেদ্ধ হয়ে আসার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ পর আমরা একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর হালকা আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আমরা এক পর্যায়ে এসে এই মাছটাকে কাটা আলাদা করার জন্য একটা ডাল ঘুটনি দিয়ে একটু সুন্দরভাবে চেপে চেপে কাটাগুলো উপরের দিকে করে নিতে হবে তারপর আমরা কাটাগুলো উপরের দিকে করার পর এটাকে ব্লেন্ড করার জন্য নামিয়ে নেব ব্লেন্ড করার পর আমরা আগে কিছুটা আমরা মশলা জাল করে নিব বেটে একসাথে সব কয়টা মিক্স করব পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তারপর সবগুলো একসাথে ম্যারিনেট করার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা যা খাবারের স্বাদ অত্যন্ত বাড়িয়ে দেয় এরপর কিছুটা ময়দা দিয়ে মিক্স করতে হবে ময়দাগুলোকে মিক্স করার পর একসাথে সব কয়টাকে মিশিয়ে সুন্দরভাবে তারপর আমি এটাকে চুলার ওপর তেলে ভাজতে দিয়ে দিব তেলে ভাজার পর আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে এটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা